কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর। মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামেও বর্ণাঢ্য র্যালি, খণ্ড খণ্ড র্যালি বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা বের করেছেন এবং কুড়িগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সেই সব এই শোভাযাত্রা কুড়িগ্রাম স্বাধীনতা বিজয় স্তম্ভে মিলিত হয়েছে এবং সেখানে আলোচনা সভা চলছে। শিকাগো শহরে সেই শ্রমিকদের যে আত্মাহুতি, যে শ্রমিকদের যে দাবি দেওয়া নিয়ে সেই শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিলেন, সেই দাবি দেওয়া যেন সঠিকভাবে পালন হয়, তাদের মজুরি বৈষম্য এবং সকল বৈষম্য, শ্রমিকদের জন্য বৈষম্য তাদের বিলুপ হয়, এই প্রত্যাশা এই কুড়িগ্রামের সকল শ্রমিক। সেই সাথে এই কুড়িগ্রামের এই যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আছে, তারা নেতৃবৃন্দরা এই দিনের নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের সকলেই বলছেন যে এই দিন শুধুমাত্র একেবারে শ্রমিক কৃষকদের একেবারে নিজস্ব দিন এবং এই দিনের মধ্য দিয়ে তাদের যে মহান মে দিবসের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়িত হোক।